আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। এই ব্যাপারে আমার কিছু বলার নেই, ভিডিও ভাইরাল হয়েছে, এর সত্যতা যাচাই করার দায়িত্ব সাংবাদিকদের এবং আমাদের তদন্ত করছেন তারা। তবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা এই ধরনের আচরণের তীব্র নিন্দা করেছে। যারা এই ধরনের একটা সাজানো গোছানো একটা গল্পই করে তৃণমূলতে অভিযোগ করেছেন, তিনি বিরুদ্ধে বলেছেন। তবে আমি একটা আইনজীবী হিসেবে একটা কথা বলবো, আমাদের একটা শব্দ আছে প্ল্যান্ট করে দেওয়া, প্ল্যান্টেশন মানে একটা মামলা তদন্ত করতে গিয়ে তারা কিছু কিছু জন্য প্ল্যান্ট করে দেয়। আমার এমন অভিজ্ঞতা আমার রয়েছে যে মদের যারা সিজ করতে যাবে, একজন নিরীহ লোক, তার বাড়িতে তারা লোক নিয়ে গেছে, নিয়ে গিয়ে যাকে নিয়ে গেছে সিজার উইটনেস করবে বলে তার হাতে কয়েকটা মদের বোতল দিয়ে ওর খাটের তলায় লাগিয়ে দিল, দিয়ে ওরা দেখালো আমরা রিকভারি করেছি এবং এই মামলাটা আমি লড়েছিলাম। আমি দেখেছি কীভাবে পুলিশ ইচ্ছা করতে পারে সাজানোভাবে মানুষকে বিপদে ফেলতে পারে। ওটা বলেছে ভদ্রমহিলা, তো পরে বলেছে যে আমাকে করানো হয়েছে, আমাকে দিয়ে সব ঠিকই তো, মুখ্যমন্ত্রী তো তাই বলেছেন, প্রথম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলে আসছেন এগুলো সাজানো ঘটনা, সাজিয়ে গুছিয়ে করা হচ্ছে। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি এর নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক শ্যামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনাব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটারনিটি এর নার্সিংহোম, এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328 এবং 9647346